শুনছেন কহর 18তম এপিসোড। আজ পড়ে শোনাব আবু জাফর শামসুদ্দিনের মুক্তিযুদ্ধভিত্তিক ছোট গল্প কলিমদ্দি দফাদার। ঢাকা জেলার একটি বাৎসরিক প্লাবন অঞ্চল, শীতলক্ষ্যা নদীর দুতীর ধরে মাইল দু মাইল ভেতর পর্যন্ত ডোবে না, বর্ষায় আরো ভেতরে প্রবেশ করা মুশকিল। দু মাইল যেতে পাঁচ মাইল ঘুরতে হয়, কোনো কোনো গ্রাম রীতিমতো দ্বীপ হয়ে যায়, ঢুকতে নাওকোন্দা লাগে, ছোট পানি পারাপার হওয়ার জন্য কোথাও বাঁশের সাঁকো কোথাও কাঠের পুল আছে, ওগুলো পারাপার হতে ট্রেনিং আবশ্যক, অনভ্যস্তের জন্য প্রায় ক্ষেত্রে ওগুলো ফুলসেরাত। সাঁকোতে ঊর্ধ্বপক্ষে দুটো বাঁশ পাশাপাশি পাতা, নিচে জোড়ায় জোড়ায় আড়াআড়ি পোতা বাঁশের খুঁটি, ধরে চলার জন্য পাশে হালকা বাঁশ কখনো থাকেও না। মধ্যপথে যাওয়ার পর হয় দেখা গেল পায়ের নিচে মাত্র একটি বাঁশ, অন্যটি উধাও হয়ে গেছে। চড়ামাত্র সাঁকো মাঝিমাল্লাহীন ডিঙি নৌকার মতো বেসামাল নড়তে থাকে, কাঠের পুলের অবস্থাও প্রায় ওরকম। গরু ছাগল পারাপার হওয়ার ফলে এক বছরের মধ্যেই পুলের ১২টা বাজে, পায়ের নিচের চার তক্তা ভেঙে দু তক্তা এমনকি এক তক্তাও হয়ে যায়, কোথাও তক্তা অদৃশ্য হয়ে যায়। পাশাপাশি দুখণ্ড বাঁশ স্থাপন করে সংযোগ স্থাপন করা হয়। দুর্বল খুঁটির উপর স্থাপিত এসব কাঠের পুলে চড়ামাত্র বুড়ো মানুষের দাঁতের মতো খটখট নড়ে। মোট কথা, শতকরা ৮০ জন গ্রামবাসীর আর্থিক স্থিতির মতো সাঁকোর স্থিতিও বড় নড়বড়ে। পুলের নিচে অথই পানির স্রোত, পা ফসকে পড়লে বিপদ, সাঁতার না জানলে আরো বেশি বিপদ। কলিমদ্দি দফাদার, কলিমদ্দি এলাকার দফাদার, ২০-২২ বছর বয়সে ইউনিয়ন বোর্ডের দফাদারিতে ঢুকেছিল, তখন হতে সে কলিমদ্দি দফাদার নামে পরিচিত। এখন বয়স প্রায় ৬০, চুল দাড়িতে পাক ধরেছে। বয়সকালে সে লাঠি খেলত, এখন সে লাঠি খেলে না, কিন্তু ঐতিহ্যরূপে বাবরি চুল রাখে। চৌকিদারের সর্দার দফাদার, গ্রামাঞ্চলের একটি মর্যাদাবান পদ, মর্যাদা সে পায়ও, লোকেরা তাকে দফাদার সাপ ডাকে, কিন্তু পদমর্যাদার ভার তার বার বাড়ায়নি। তার আচার আচরণ সহজ সরল, হালকা রসিকতায় রসপটু, যৌবনে রাজ্যকে পুঁতি পড়ত। সপ্তাহে একদিন তাকে থানায় হাজিরা দিতে হয়, সেখানেও চৌকিদারের উপরে তার মান মর্যাদা, বড় দারোগা এবং ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মেম্বাররা তাকে তুমি বলেন, শেষোক্তদের কেউ কেউ আপনি বলেও সম্মান করেন, চৌকিদারদের করেন তুই তোকারি, এমনকি যাচ্ছে তাই গালিগালাজও। কলিমদ্দি দফাদারের বাড়ি বলতে একটি ছনের ঘর এবং তালপাতার ছাউনি দেয়া একটি একচালা পাকঘর, সামনে একফালি উঠোন, তার সামনে পাঁচ কাঠা পরিমাণ জায়গা, সেটিতে সে আগুইন্যা চিতার চাষ করে, লতার নিচের মূল কবিরাজি ওষুধের উদ্যান, শহরের কারখানায় ভালো দাম পাওয়া যায়, চাষের জমি সামান্য, মাস দুমাসের খোরাকি হয়, বাকি সংবৎসর কিনে খেতে হয়, স্ত্রী ও পুত্রকন্যা নিয়ে ৫ জনের সংসার, বেতন সামান্য, কয়েকটি আম কাঁঠাল পেয়ারা ও পেঁপে গাছ অতিরিক্ত আয়ের উৎস, আর আছে একটি ছোট গাভী এবং স্ত্রীর একটি ছাগল ও মোরগ, হাঁস ২-৪টে। বিয়েলে গাভীটি ১.৫ দুশের দুধ দেয়, আজসের রেখে বাকি সে সকালের বাজারে বেচে, এভাবে কাইক্লেশে সংসার চলে। ধান চালের দাম বাড়লে উপোস কপোসও করতে হয়, কিন্তু কারো কাছে ধারকর্জের জন্য হাত পেতে দফাদার তার মর্যাদা খোয়ায় না। চরম দুর্দিনেও যে স্ফূর্তবাজ মানুষ, বাজারের চা দোকানে বসে সে সকলের মতো রসিকতা করে, রসিকতার জাহাজ তার মস্তিষ্ক। ১৯৭১ সাল, ভাদ্রের শেষ, কানায় কানায় ভরা প্লাবনের পানি, যুদ্ধের প্রথম দিকে খানসেনারা থানা সদর দখল করে নিয়েছিল, থানার কাছাকাছি ঢাকা চট্টগ্রাম রেলওয়ে, কিছুদিন যেতে নদীর উপর পুল,
অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করার লক্ষ্যে সম্প্রতি ওরা ভেতরে প্রবেশ করেছে। কলিমদ্দি দফাদারের বোর্ড অফিস শীতলক্ষার তীরে বাজারে, নদীর এপারে ওপারে বেশ কিছু বড় বড় কলকারখানা। ওগুলো শাসনের সুবিধার্থে একদল খানসেনা বাজার সংলগ্ন হাইস্কুলটিকে ছাউনি করে নিয়েছে। নদীর ওপারে মিলের রেস্ট হাউসে আরেকটি ছাউনি। বাঁধন খুবই শক্ত, তবু কোনো কোনো রাত্রে গুলি বিনিময় হয়। কোথা হতে কোন পথে কেমন করে মুক্তিফৌজ আসে, আক্রমণ করে এবং প্রতি আক্রমণ করলে কোথায় হাওয়া হয়ে যায়, খানসেনারা তার রহস্য ভেদ করতে পারে না। কখনো কখনো খতরনাক অবস্থার মধ্যে পড়তে হয়। হাটবাজারের লোকজন, মিল ফ্যাক্টরির শ্রমিক, দোকানদার, স্কুলমাস্টার, ছাত্র সকলকে কাতারবন্দি করে বন্দুকের নল উঁচিয়ে জিজ্ঞাসাবাদ করছে, মুক্তি কিদার হায় বলো। এক উত্তর, ওরা জানে না। অল্পদিন আগেই একটা খতরনাক ঘটনা ঘটেছে। বাজারের পশ্চিম দক্ষিণে কয়েক ঘর গন্ধ বণিক বাড়ই জাতীয় হিন্দুর বাস। সে গ্রামের লোকেরা নদীর ঘাটে স্নান করে, কাপড় ধয় এবং ভরা কলসি কাঁখে বাড়ি ফেরে। বাজারের অল্প দক্ষিণে ওদের ঘাট, ছায়া ঘন বাঁশঝাড়, সুপারি গাছ, কলা গাছ, পানের সরোজ প্রভৃতির ভেতর দিয়ে ইউনিয়ন বোর্ডের অপ্রশস্ত সড়ক এঁকেবেঁকে এসে নদী ঘাটে নেমেছে। খানসেনারা বাজারের উত্তরে স্কুল ঘরে। হাটবাজার এখন আর তেমন জমে না। খানসেনাদের গতিবিধি অবস্থানের খোঁজখবর নিয়ে বৌছিরা ঘাটে আসে। খোঁজখবর নিয়েই সেদিন মধ্যাহ্নে ঘাটে এসেছিল গরিব বিধবা হরিমতি এবং তার যুবতী মেয়ে সুমতি। জায়গা জমি নেই, ওরা রাতভর ঢেকিতে চিরা কোটে, দিনে মুড়ি ভাজে। চিরামুড়ি বেচে ওরা দিন গুজরান করে। অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায়, এরকম একটা কথা আছে। দুর্ভাগ্য ওদের, সবে ভরা কলসি কাঁখে আর্দ্র বস্ত্রে নদীর ভাঙুনতি ভেঙে উপরে উঠে বাড়ির পথ ধরেছে। ঠিক সে সময়টাতেই পাঁচজন যমদূতের চোখে পড়ে ওরা মা মেয়ে। বন্দুক কাঁধে পাঁচজন খানসেনা সড়ক পথে দক্ষিণ দিক থেকে এসে উপস্থিত হয় চৌরাস্তার সংযোগ স্থলে। হরিমতি ও সুমতি মাটির কলসি কাক থেকে ফেলে পশ্চিম দিকে দৌড়। ছায়া ঘন আঁকাবাঁকা পথে ওরা জীবনপণ দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই, আত্মরক্ষা করতেই হবে। বন্দুক কাঁধে নিয়ে খানসেনারা ওদের পশ্চাদাপন করে। হরিমতি ও সুমতি এক নজর পশ্চিম দিকে তাকিয়ে আরো বেগে দৌড়ায়। আশপাশের লোকজন ওই দৃশ্য দেখে বাড়িঘর ছেড়ে ঝোপে জঙ্গলে আত্মগোপন করে। পোয়াতি মেয়েরা কন্দনরত শিশুর মুখ চেপে ধরে। আর্দ্র বস্ত্রে মাইলখানেক দৌড়াবার পর মা মেয়ে দুজনের একজনও আর দৌড়াতে পারে না। রাস্তার ডান দিকে প্রাইমারি স্কুল। আশ্রয়ের আশায় ওরা স্কুল ঘরে প্রবেশ করে। স্কুল ঘর জনপ্রাণীশূন্য। দেয়ালে টাঙানো ব্ল্যাকবোর্ডে খড়ি মাটিতে কষা একটা অর্ধসমাপ্ত অঙ্ক ছাড়া আর কিছুই চোখে পড়ে না। একটা ছুঁচো ইঁদুর ওদের দেখে পালিয়ে যায়। চার চারটা দরজা এবং সবগুলো জানালা খোলা। হরিমতি সুমতি ঢুকে দম নেওয়ার আগেই খানসেনাদের বুটের দাপট শুনতে পায়। ওরাও কিছুক্ষণ দম নেয়। চারিদিকে প্রাচীর, সমস্ত শিকারী এবং শিকার দুটোই ভেতরে। কিছুক্ষণ মামের আর্তনাদ ওঠে, পরে নিঃশব্দ হয়ে যায় স্কুল ঘর। হরিমতি সুমতিকে ওরা হত্যা করে না। রক্তাক্ত অজ্ঞান অবস্থায় ফেলে খানসেনারা রাইফেল কাঁধে স্কুল ঘর ত্যাগ করে। রাস্তায় পড়ে কয়েক পা এগোতেই গুলির শব্দ হয়। কোন দিক থেকে আসছে ঠাহর করার আগেই একজনের মাথার খুলি উঠে যায়। মুক্তি আগিয়া ইয়ালি চিৎকার করতে করতে বাকি চারজন ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। আরও একজনের উরুর মাংস ছিঁড়ে গুলি বেরিয়ে যায়। নিহত সঙ্গীকে পশ্চাতে ফেলে রেখে বাকি চারজন কোনো ক্রমে ছাউনিতে ফিরে আসে। সেদিন থেকে এলাকায় মুক্তিফৌজ নিধন কাজ শুরু হয়। রোজ দল বেঁধে বেরোয় খানসেনারা। বাজারে মিলিটারি ঢোকার পর থেকেই কলিমদ্দি দফাদারের উপর
বোর্ড অফিস খোলার ভার পড়েছে। অপেক্ষাকৃত কমবয়স্ক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিলিটারির ভয়ে পারতপক্ষে এদিকে আসেন না। মেম্বারগণও আত্মগোপন করেছেন, কিন্তু বোর্ড অফিস নিয়মিত খোলা রাখার হুকুম জারি আছে। কলিমদ্দি একাজ করার জন্য বাজারে আসে। খানসেনারা ওকেই ওদের অভিযানের সঙ্গী করে নেয়। সে সরকারি লোক, নিয়মিত নামাজ পড়ে এবং যা হুকুম হয় তা পালন করে, সুতরাং সন্দেহের কারণ নেই। সেদিন থেকেই দফাদার দিনের বেলা বাড়ি যেতে পারে না, বাজারেই খেতে হয় তাকে। খাওয়ার জন্য রোজ 3 টাকা পায় সে। খানসেনারা কি তাকে রাজাকারের ভর্তি করে নিয়েছে কলিমদ্দি তার কিছুই জানে না। সে তার স্বাভাবিক হাসি মুখে খানসেনাদের সঙ্গী হয়ে যেদিকে যেতে বলে যায়, সে আর কাঠি, আগে আগে পথ দেখিয়ে নিয়ে যাওয়া তার ডিউটি। বাজারের লোকজন কখনো কখনো তাকে অনুযোগ দেয়, দফাদার ভাই আপনিও? কলিমদ্দি স্মিত হেসে সহজ উত্তর দেয়, আমি ভাই সরকারি লোক, যখনকার সরকার তখনকার হুকুম পালন করি, এর বেশি একটি কথাও তার মুখ থেকে বের করা যায় না। বুধবার, আশপাশে কোথাও হাটবার নেই। সকাল 10টায় কলিমদ্দি দফাদারের ডিউটি পড়ে। আজ ইউনিয়ন বোর্ডের কাঁচা সড়কপথে পশ্চিম দিকে মুক্তিবিরোধী অভিযান, 8-10 জন সশস্ত্র খানসেনা। কলিমদ্দি আগে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, লক্ষ্যস্থান গ্রাম। সেখানে নাকি বহু হিন্দুর বাস, আরও হিন্দু বাইরে থেকে এসে আশ্রয় নিয়েছে। মুসলমানগুলো ভারতীয় চর, কাফেরদের সঙ্গে একজোট। আজ ওই গ্রামটা শায়েস্তা করতে হবে, আগুন দেওয়ার মাল মশলা অস্ত্র সঙ্গে আছে। বেলা 11টা, মাঠের উপর দিয়ে অপ্রশস্ত মেটে সড়ক, মাঠ পেরিয়ে একটি ছোট গ্রাম, তারপরেই লক্ষ্যস্থল। চকচকে রোদ, সড়কের উত্তরে রাইফেল রেঞ্জের মধ্যে গামছা পরা এক কিশোর 3-4টে গরু খেদিয়ে নিয়ে যাচ্ছে। তার মাথায় ছালা বোঝাই ঘাস, কাঁধে লাঙল জোয়াল। সম্ভবত সে মাঠ থেকে বাড়ি ফিরছে। মুক্তি, মুক্তি, একজন সৈনিক চিৎকার করে ওঠে। কাহা কাহা, অপরেরা প্রশ্ন করে, ডানা তরফ দেখো। কলিমদ্দি দফাদার সবিনয় বলতে চায়, মুক্তি নেহি ক্যাপ্টেন সাব, ওল রাখাল হায়, মেরা চেনা জানা হায়, চুপরাও সালে কাফের কা বাচ্চা কাফের, মুক্তি আলবত মুক্তি, বলেই সকলে একসঙ্গে গুলি ছোড়ে। এলাকা কেঁপে ওঠে, ধ্বনি প্রতিধ্বনি হয়ে দূরে ছড়িয়ে পড়ে। কলিমদ্দি দফাদারের বাল্যকালের পাতানো দোস্ত সাইজদি খলিফার 16 বছরের ছেলে একবার মাত্র মা বলে। ধরাশয়ী দেহটা থেকে আর কোনো ধ্বনি কানে আসে না। এক মুক্তি খতম। আভি সামনে চলো দফাদার। জি হুজুর, বলে সে হুকুম পালন করে। ইতিমধ্যে খানসেনাদের পশ্চিমমুখী অভিযানের সংবাদ মুখে মুখে ছড়িয়ে পড়েছে। গোলাগুলির শব্দ শোনার পর আশপাশের লোকজন ঘরবাড়ি ফেলে যে যেখানে পারে পালাতে শুরু করে। মাঠ পাড়ি দেওয়ার আগেই সামনের গ্রাম সাফ হয়ে যায়। পরের গ্রামে সেদিনের মূল যুদ্ধক্ষেত্র, সে গ্রামের পশ্চিমে অথৈ জলের বিস্তীর্ণ মাঠ, পানির উপরে বা ধানের সবুজ শীষ। গ্রাম থেকে গ্রামান্তরে যাওয়ার জন্য ধানক্ষেতের উপর দিয়ে নাওদড়া। গ্রামবাসীরা উঠিপড়ি নাও কুন্দা বেয়ে অথৈ পানিতে ভাসমান উদ্ধত ধানের শীষের আড়ালে আত্মগোপন করে। যারা নাওকোন্দা পায় না তারা বিলে নামে এবং মাথার উপরে কচুরি চাপিয়ে নাক জাগিয়ে ডুবে থাকে। মুক্তি নিধন অভিযান এগিয়ে চলে। সামনে একটি লোকও পড়ে না। বাড়িঘর জনশূন্য, কলেরা মহামারীতে বিরল জায়গার মতো মনে হয় পল্লী। হাঁস মরো কুকুর বিড়ালও গোলাগুলির শব্দ শুনে আত্মগোপন করেছে। দড়িতে বাঁধা ছাগল গরু 2-4টা দেখা যায়। ইয়ে বকরি বহুত খুবসুরত আওর তাজা, ওয়াপসে জানে কে ওয়াক্ত সমঝে, খানসেনাদের একজন সঙ্গীদের বলে। হাঁ হাঁ, এক ফেস্ট হো জায়গা, অন্যরা হেসে সমর্থন জানায়। ওরা পথের দুধারে বাড়িঘরে উকিঝুঁকি এবং
ঝোপে জঙ্গলে গুলি ছুড়ে হদ্দ হয়, একজন মুক্তির সন্ধানও পাওয়া যায় না। বেলা তখন 12টা, হঠাৎ কমান্ডার নির্দেশ দেয়, হল্ট। এক, দো, সামনে কাঠের পুল, দুদিক থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া হয়ে কিছু দূরে উঠার পর মাঝভাবে সমতল, নিচে প্লাবিত খাল এবং দুদিকের বাওয়া ধানের ক্ষেত, উদ্ধত ধানের শীষ পানির সঙ্গে তাল রেখে বেড়ে চলছে। পুলের উত্তর দক্ষিণে যতদূর দৃষ্টি যায় খাল এবং প্লাবিত ধান ক্ষেত এঁকে বেঁকে স্থানে স্থানে অশ্বক্ষুরের আকারের ভেতর প্রবেশ করে এগিয়ে চলেছে। পুলের উপর দিয়ে মানুষ এবং ছাগল গরু পারাপার হয়, নিচ দিয়ে চলে নাও কোন্দা, ঘন গাছপালা বেষ্টিত দুপাশের গাম বেশ উঁচুতে, নবাগতের কাছে পার্বত্য অঞ্চল মনে হতে পারে। আসলে এটাই ভাওয়াল পরগনার ভূমিবিন্যাস বৈশিষ্ট্য, স্থানীয় লোকদের কাছে উঁচু টিলাগুলো টেক নামে পরিচিত। যুদ্ধস্থল স্বরূপে নির্দিষ্ট সামনের গ্রামের অবস্থানপূর্ণ ঘরবাড়ি এপারে দাঁড়িয়ে দেখা যায়। চৌচালা টিনের ঘরের টুয়া সুস্পষ্ট, পুলটা না পেরিয়ে ও গ্রামে প্রবেশ করার কোনো উপায় নেই, বর্ষাকালে গ্রামটা জলবেষ্টিত দ্বীপ। চলিয়া হুজুর, কলিমদ্দি দফাদার বলে। মগর আওর কুই রাস্তা নেহি দফাদার? কমান্ডার জিজ্ঞেস করে। নেহি হুজুর, সেরেফ এক হি রাস্তা, বাকি চারো তরফ পানি, দফাদার জানায়। ইয়ে পুল আচ্ছা হাই? জি হ্যাঁ হুজুর, বহুত আচ্ছা হাই, মানুষ গুরু হামেশা পার হতা হাই, মালুম হতা ফুল সেরাত, ঠিক হাই, তুমি আগে চলো দফাদার। বহুত আচ্ছা হুজুর। কলিমদ্দি দফাদার পুলের উপর ওঠে। 2-3 বছর আগে কিছু ইউনিয়ন বোর্ডের সাহায্যে কিছু গ্রামবাসীর চাঁদায় তৈরি 3 তক্তার পুল, প্রায় জায়গায় নাটবল্টু ঢেলা হয়ে গেছে, জায়গায় জায়গায় গায়েব হয়ে গেছে, ধরে চলার জন্য দুদিকে বাঁশের ধরনই নেই, কাঠের কুঠির গোড়ায় পচন ধরার স্থানে স্থানে বাঁশের ঠিকা দেওয়া হয়েছে, ওর উপর বিছানো তক্তাও নরম, পচেও গেছে 2-1 জায়গায়, কিন্তু গ্রামের লোকের কাছে বিপজ্জনক নয়, আর যদি কখনো তক্তা শুদ্ধ নিচে পড়েই যায় কেউ সাঁতার কেটে পারে উঠবে। ছোট ছোট ছেলেমেয়েরা পুলের উপর থেকে লাফিয়ে পড়ে খালের জলে ঝাঁপুড়ি খেলে। আসলে পুলটা তেমন একটা নড়বড়ে নয়, মানুষ গরু উপরে উঠলে কিছু কাঁপে, কাঁপালেও আরও বেশি কাঁপে, কাঁপুনি একটা সংক্রামক ব্যাধি কিনা তাই। কলুমদ্দি এক পা দুপা করে অতি সাবধানে এগিয়ে যায় এবং পিছন দিকে মুখ ফিরিয়ে বলে, আয়েন হুজুর। হুজুরেরা উপরে ওঠেন না, পুলের গোড়ায় দাঁড়িয়ে কলিমদ্দির পা দুটোর দিকে মনোযোগ দেয়। কলিমদ্দি দফাদার যত এগিয়ে যায় তার পদযুগল নিপুণ অভিনেতার পদযুগলের মতো ঠক ঠক কাঁপে, পুল কাঁপে দ্বিগুণ তালে। ঊর্ধ্বারোহণ শেষে উপরে সমতল জায়গাটুকু, সেখানকার 3 তক্তার এক পাশেরটি পচে গেছে, তার একটি নাটবল্টু নেই, নিচের বর্গাটির কানা জায়গাটাও ফেটে গেছে। কলিমদ্দি দফাদার কি ভেবে নিচের দিকে এক নজর তাকায়, খালের তীব্র স্রোত ছাড়া আর কোনো ঝামেলা নেই সেখানে। পরে মুহূর্তেই আর্তনাদের মতো কণ্ঠস্বরে মুক্তি মুক্তি বলতে বলতে পচা তক্তা সমেত নিচে পড়ে যায়। খালের জলে একটা ঝুপ শব্দ হয়, সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়। পজিশন নিয়ে পাল্টা গুলিবর্ষণের আগেই ধরাশায়ী হয় 2-3 জন, তারপরেও কিছুক্ষণ গোলাগুলি চলে, কিন্তু যুদ্ধক্ষেত্রে নয়, পলায়ন পথের দুদিকে এলোপাতাড়ি। যে কজন যুদ্ধ করতে গিয়েছিল সাউনিতে সে কজন অক্ষত ফেরে না। কলিমদ্দিকে আবার দেখা যায় 16 ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে, তার সঙ্গীরা সবাই মুক্তি, সেই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।